ওকে গাঁজা খেয়ে আলেম হয়েছে আল্লাহ ভালো জানে। কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে তাও তো এরকম গাঁজা খরি কথা বলা ঠিক না। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন, হে নবী, আসমান আর জমিনে আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা কি ইল্লাল্লাহ জিকিরের দলিল? প্রশ্নবোধক চিহ্ন। ও কি গাঁজা খেয়ে আলেম হয়েছে আল্লাহ ভালো জানে। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমা, এটা কি বলেন? আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন সর্বোত্তম জিকির আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কিছুক্ষণ যদি আপনি লা ইলাহা এরপরে যদি বলেন ইল্লাল্লাহ আপনার কবিরা গোনা হবে, কারণ আল্লাহর কালেমা আপনি খণ্ডন করে ফেলেছেন। আল্লাহ তাআলা বলেন এর দলিল কি? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার রবের কালেমা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? বলেন এটা পরিপূর্ণ। 2 নম্বর এটা সত্য দিয়ে পরিপূর্ণ, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? 3 নম্বর এটা ইনসাফপূর্ণ, এর ভেতরে আপনি কোনোদিন পরিবর্তন ভাগ করা জিনিস পাবেন না। কোরআনের কালেমা যেগুলো আছে এগুলো কি ভাগ ভাগ আছে? নেই। আল্লাহর কালেমা পরিপূর্ণ, আপনি অপূর্ণাঙ্গ করে ফেললেন লাইলা লাইলা এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কোথায় পেয়েছেন? যদি জিজ্ঞাসা করা হয় ভাই দলিল কি, ও দলিল বানিয়ে দেয়। কি দলিল? আপনি যদি দলিল দিতে চান ওটা আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে আছে এইটা দেখানো লাগবে, কথা বলেন না কেন? আর আপনি যদি ওই দুইটা না দেখিয়ে এমন দলিল বানিয়েছেন, কি দলিল বানিয়েছে? যদি জিজ্ঞাসা করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন মানে? মানে দলিল দিচ্ছেন। কেউ যদি বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই, সে আলেমই না, একটা দলিল হলো, একটা দলিল হলো। বলেন আপনি কোরআনের আয়াত বলেন অথবা হাদিস বলেন অথবা কোরআনের আয়াত আপনি যে উদ্দেশ্যে নাসিল হয়েছে ওইটা সম্পর্কে আপনি অবগত আছেন কিন্তু ওইটা তো বলেন না। অমায়াক ফেরুজ জনবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বাদে গোনা মাফ করার কেউ আছে কি? এটা কি ইল্লাল্লাহ জিকিরের দলিল? জনগণকে সতর্ক করার জন্য বলছি, অনেক মানুষ আছে বিভ্রান্তিটা ছড়াচ্ছে, কেউ যদি ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই এ কথা বলে আমার মুরব্বীরা বলেছে সে আলেম না, এ দলিল কুকুরও নেবে। আপনি মানুষ কোন কারণে দলিল নিয়ে বসে আছেন বলেন? আপনার বিবেক নেই? ইল্লাল্লাহ জিকির যে বলবে জায়েজ নেই, মুরব্বীরা বলেছে সে আলেম না, একটা দলিল হলো। আপনি কোরআনের আয়াত বলেন, আর কোরআনের আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছে উদ্দেশ্যটা বলা লাগবে। আপনি তো আয়াত পড়ছেন ঠিক, কিন্তু ব্যাখ্যা করছেন আপনার নিজের মন মতো, এটার নাম ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা। বাংলার বিভিন্ন দরবার থেকে আমরা শুনতে পাচ্ছি কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই মানে এই যে ইল্লাল্লাহ আছে। কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে তাও তো এরকম গাঁজা খরি কথা বলা ঠিক না। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন, হে নবী, আসমান আর জমিনে আল্লাহ বাদে কেউ গায়েব জানে কি? এটা কি ইল্লাল্লাহ জিকিরের দলিল? প্রশ্নবোধক চিহ্ন। ও কি গাঁজা খেয়ে আলেম হয়েছে আল্লাহ ভালো জানে? ও জানে যে এটা এই সম্পর্কে নাজিল হয়নি, ও না যদি জানে তো পাশ করলো কি খেয়ে? তার মানে ও পাশ করেনি, এক কথা বলে না কেন? আর যদি বলে না এটা আয়াত ঠিক আছে, আমার নিজের দরবারে লোক বাড়াতে আমি বৃদ্ধি করার জন্য জিকির বানিয়েছি, ওর ইমান থাকবে না। আপনি ইসলাম নতুন করে বানালে আপনি কাফের, আর ইসলাম থেকে কিছু বাদ দিয়ে দিলে আপনি কাফের, কথা বুঝতেছেন? কত নতুন নতুন দলিল এই বাংলাদেশে আজ তৈরি হচ্ছে। এই যে আমি 18 গিয়েছিলাম, ওরা দলিল দিচ্ছে অবতাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পেতে চাইলে ওসিলা ধরা লাগবার, এই ওসিলা হচ্ছে এই এই খাজা, এই মহান কুতুব আল্লাহর কুতুবে মহান খাজা, এরে ধরাই লাগবে। এই বাবাকে না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না।
আপনি জজ সাহেব পর্যন্ত পৌঁছাতে হলে পেশকার লাগে, উকিল লাগে, অ্যাডভোকেট লাগে, কথা বলেন না কেন? এই দলিল এখানে সেট করেছি। অথচ এখানে ওসিলা শব্দের অর্থ আমি তাফসিরে দুইটা পেয়েছি, এক নাম্বার ওসিলা মানে নেক কাজ, দুই নাম্বারে ওসিলা মানে নবীর সম্মান। সূরা মায়েদার 35 নাম্বার আয়াতটা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি, আমি আল্লাহকে ভয় করো। কাকে? এ কি হচ্ছে? কি ওদিকে তাকার মানে? ক্যামেরা এত গল্প আসে কি তুই? আবার কথা বলে, সব বন্ধ করে দেবো, ভিডিও দরকার নেই একটা। আবার কথা বলে কেন? এখান থেকে সব বসে পড়েন, এখানে দাঁড়িয়ে আসেন কেন? ছেলে বসো, ঝামেলা নিয়ে আসে কেন? হ্যাঁ দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন, আর একটা কথা বলেন, এবার দেখেন আপনার কি হয়। এখানে মন দিয়ে শোনে না, বাইরে যে শুধু গেবত করে আমার বাবার বিরুদ্ধে বলে গেল। বেটা তোর বাবার বিরুদ্ধে না, কোরআন তোর বাবার বিরুদ্ধে যাচ্ছে। ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ধরো। কি ধরো বলেন? এই মাধ্যম কি? পীর সাহেব। অনেকে কিন্তু পীর সাহেব এই মাধ্যম এটা বলে চালিয়ে দিচ্ছে, আর মানুষ মনে করছে না কোরআনের আয়াত যখন বলছে এর ভেতরে মনে হয় এটা আছে, ধরে নিস। কথা বলছে না কেন? বাংলাদেশে ইসলাম ধ্বংস করার জন্য আজ সবচাইতে বড় ভূমিকা পালন করছে কোরআনের অপব্যাখ্যা। এটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হাজারো আলেম আজ কোরআনের অপব্যাখ্যা করছে নিজের স্বার্থে। আয়াত পড়ছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। ওহে যারা ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তার মানে পীর সাহেবদের সাথে থাকো। এখানে পীরের নাম আছে? যদি জিজ্ঞাসা করেন ভাই এখানে তো পীর শব্দ উল্লেখ নেই, ও যদি পীরের মরিদ হয় বলবেন না এখানে পীর উল্লেখ নেই, তাতে কি আল্লাহ কিন্তু নিশ্চিত এখানে পীরের কথাই বলিস। এই লোকটা চালাক ছিল, বলছে পীরের কথা বলেছে। ফাদরিবু ফাওকাল আনাক আদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ বলেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন কাফেরদের পাওয়া যাবে ওদের ধরার পরে ঠ্যাঙের গিরায় গিরায় মারবা। আল্লাহ কিন্তু এই জায়গায় পীর সাহেবকে গিরায় গিরায় মারাই কথা বলিস। অবশ্য ক এখানে তো পীর শব্দ উল্লেখ নেই। লোকটা বলছে না পীর নেই কিন্তু আমি নিশ্চিত আল্লাহ এখানে পীরের গিরায় মারার কথা বলিস। এই যে অপব্যাখ্যা আজ বাংলাদেশে আমাদের কোরআন বোঝার সবচাইতে বড় অন্তরায়, এই জন্য আপনি নিজের থেকে পড়া আরম্ভ করেন।